দেবী পক্ষের সূচনা হলেও অন্ধকারেই রয়ে এই দেবীদের দুনিয়া। কাশফুল আর ঢাকে কাঠি মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দশপূজার আরাধনায় মেতে উঠেছে সারা বিশ্ব। পুজো মানেই ঢাকের তালে ধুনুচি নাচ। দুর্গাপুজোর সঙ্গে ঢাকের বাদ্যির সম্পর্ক যেন অপরিহার্য। প্রতি বছর পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই বিভিন্ন ঢাকি পাড়ায় শুরু হয়ে যেত ঢাকের মহড়া। তুমুল ব্যস্ততায় দিন কাটত ঢাকিদের, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বায়না আসত। কিন্তু করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে সেই সব দিন। বিষণ্ণতার ছোঁয়া পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার টুকুরিয়ার মহিলা ঢাকিরা বর্তমানে ঢাকের মহড়া দিতে ব্যস্ত। তারা পুজোর কয়েক মাস আগে থেকেই ঢাকি পাড়ায় থাকত তুমুল ব্যস্ততা। দিন রাত চলত ঢাকের মহড়া, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডাক আসা শুরু হয়ে যেত। কিন্তু এই এক অন্য চিত্র। করোনা পরিস্থিতিতে উৎসবের আমেজের পরিবর্তে বিষণ্ণতার ছায়ায় আচ্ছন্ন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা মহিলা ঢাকিদের মনে। চন্দ্রকোনার টুকুরিয়ার মহিলা ঢাকিরা দশরথ মালিক আদিবাসী সম্প্রদায়ের কিছু মেয়েকে নিয়ে একটি মহিলা ঢাকির দল বানিয়েছে। ওই মহিলারা জানান, পেটের টান আর সংসারের অভাব, এর জন্যই তারা এই পথ বেছে নেয়। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তাদের খুবই আর্থিক সংকট এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চন্দ্রকোনার মহিলা ঢাকিরা। ঢাক বাজানোর পথ কেন বেছে নিতে হলো আপনাদের? এবারে গরিব লোকের সংসার, ঘরে অভাব সংসার, তাই বেছে নিয়েছি একলা কি করে সংসার চালাবো। তারপরে হচ্ছে ছেলে পেলে ছোট আছে, মানুষ করতে হবে। এবছর বায়না এসেছে না? এবছর বাজনা এসেনি, আর হচ্ছে ফোন টোনও কিছু করেনি। কতটা অসহায় অবস্থায় আছেন? অনেকটা বলে বোঝানো যায়নি। কিভাবে সংসার চলবে বাজনা না আসলে? ওইটাই তো, কি করে সংসার চলবে ওইটাই টেনশনে আছি। কি করবো এখন, আসেনি তো কি করবো। লোকের কাছে ধার দেনা করে খাচ্ছি, যখন বাজনা হলে হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।